পুরো দর্শক শরিকুল দেখছেন দর্শক ফিস্টুলা ফেটে গেছে বলেও কেস্টোর কোনো লাভ হলো না কেস্টোর দিল্লি যাত্রা আটকল না কলকাতা হাইকোর্ট অনুব্রতের আর্জি খারিজ দিল্লি নিয়ে যেতে পারবে ইডি সঙ্গে এক লাখ টাকা জরিমানা রায় হাইকোর্টের মানে কলকাতা হাইকোর্টের আসলে দিল্লি যাওয়া আটকাতে কেসটা কিন্তু অনেক চেষ্টা করেছেন শুধু চেষ্টাই নয় অনেক চালাকিও করেছেন আর বেশি চালাকি করতে গিয়ে জরিমানাও হয়ে গেছে এক লাখ টাকা জরিমানা যেটা করেছে আজকে কলকাতা হাইকোর্ট দর্শক আমি আপনাদেরকে অর্ডার কপিটা দেখাবো কলকাতা হাইকোর্টের এই হচ্ছে অর্ডার কপি দেখুন একেবারে ষোলো পাতার একটা অর্ডার কপি সবটা দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে দর্শক আমি আস্তে আস্তে স্ক্রল করছি যারা পড়তে চান স্লো মোশনে পড়তে পারবেন পুরো অর্ডার কপিটা দর্শক আমি স্ক্রল করছি দেখুন আমি পড়ছি না ষোলো পাতার একটা অর্ডার কপি অনেক চেষ্টা করেছেন কেস টো যেমন কলকাতা হাইকোর্টে অ্যাপিল করেছিলেন আবার একইভাবে একই অ্যাপিল একই বিষয় সেই আপিলটা আবার করেছিলেন দিল্লি হাইকোর্টেও মানে বুঝতে পারছেন কত চালাকি একসঙ্গে দুই জায়গায় এইভাবে কি হয় নাকি এই যে বেশি চালাকি করতে গিয়েছিলেন কেষ্ট বা হয়তো তাকে কেউ পরামর্শ দিয়েছিলেন আইনজীবীরা পয়সাও তারা খিঁচেছেন মোটা অঙ্কের আইনজীবীরা হয়তো পরামর্শ দিয়েছেন ব্যাস বেশি চালাকি করতে গিয়ে কলকাতা হাইকোর্টে কার্যত ধরা পড়ে গেছেন আর কলকাতা হাইকোর্ট ধরে ফেলতেই যেমন তার দিল্লি যাত্রা আটকালো না কোনো রক্ষা কবচ দিল না তেমনি এই যে চালাকি ডাবল ডাবল জায়গাতে অ্যাপিল এই হাইকোর্ট ওই হাইকোর্ট একই বিষয় এসব চালাকি হচ্ছে নাকি একটা তো প্রসেস হয়েছে ব্যাস কলকাতা হাইকোর্ট আজকে যেটা করেছে তার তো অবস্থা দিলই না দিল্লি যাওয়া তো আটকালোই না এই যে বেশি চালাকি ওভার চালাকি তার জন্য তার একেবারে এক লক্ষ টাকা জরিমানা করে দিয়েছে কলকাতা হাইকোর্ট আমি দর্শক জাস্ট এই জরিমানার পাটটাই আপনাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে একেবারে শেষ পাতা দেখুন এক লক্ষ টাকা জরিমানা জরিমানার কারণ সেটাও কিন্তু একেবারে উল্লেখ করে দেওয়া হয়েছে যা নাম তো আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক এই হচ্ছে অর্ডার কপি অর্থাৎ বেশি চালাকি ব্যাস হয়ে গেছে প্রথমে শুনছিলাম তার নাকি ফিস চুলা ফেটে গেছে খুব কষ্ট পাচ্ছেন রক্ত পড়ছে পেছন থেকে তারপরে যেটা হয় যখন এরকম কথা বলেছেন তার চিকিৎসা নিয়েও আদালত মানে উদ্বেগ প্রকাশ করে পরীক্ষা নিরীক্ষা হয়েছে তো তারপর নাকি সেরকম কিছু ধরা পড়েনি তারপরেও বলা হয়েছে যে তার চিকিৎসার প্রয়োজন রয়েছে তো সেই যারা বিচারপতি বিচারক তারাও বলেছেন যে হ্যাঁ ঠিক আছে তাহলে পরীক্ষা নিরীক্ষা করা হবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে যাতে দিল্লি যেতে তার কোনো অসুবিধা না হয় তার জন্য মানে বিমান বা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে সব রকমের ব্যবস্থা আদালত করে দিয়েছে তবুও তার দিল্লি যাত্রা আটকাচ্ছে না বুঝুন আদালত তাহলে কি বুঝতে পেরেছে যে চালাকিটা কোন লেভেলে হচ্ছে তার মানে ইডির আর সে অর্থে কোনো অসুবিধা থাকছে না আমি জানি না ইডি কবে নিয়ে যাবে নাকি আবার কিছু ভাবছে বলতে পারবো না তবে এটুকু বলা যায় যে একেবারে সময়ের অপেক্ষা দেখা যাক কাল কী হয় যেটা বলেছে আদালত যে তার পরীক্ষা নিরীক্ষা করতে হবে কলকাতায় মেডিকেল একটা রিপোর্ট নিতে হবে তার শারীরিক যে বিষয় ইত্যাদি বিষয় আর তার চিকিৎসা ব্যবস্থা করতে হবে তবে ইডির তরফ থেকে বলা হয়েছে যে আমরা সব রকম ব্যবস্থা করব। কোথা দিয়ে কী রক্ত পড়ছে কি ফেটে গেছে বা কি সব আমরা ব্যবস্থা করে দেবো দিল্লির এমসে ট্রিটমেন্টটা দরকার তো এর থেকে ওই তো আসানসোল জেলা রয়েছেন ওখানে কি ট্রিটমেন্ট হচ্ছে আরও ভালো জায়গাতে গিয়ে ট্রিটমেন্ট করাবো দরকার হলে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব। এমসে দিল্লির এমসে গিয়ে একেবারে টপ লেভেলের চিকিৎসার ব্যবস্থা করব তবুও আমরা চাই দিল্লিতে তাকে নিয়ে যেতে হবে তো এইসব আর কি আদালত শুনেছে আসলে আদালত বুঝতে পেরে গেছে এখন আর বেশি কিছু ব্যাখ্যা করে বলতে হয় না আদালত বুঝতে পারে যে কত রকমের চালাকি হচ্ছে আর বেশি বেশি চালাকি করতে গেলে ব্যাস যেটা হয় আর কি এটা তো জানেন প্রবাদ রয়েছে তার মানে কেষ্টকে এবার দিল্লির লাড্ডু খেতেই হবে দিল্লিতে কেষ্টকে যেতেই হবে বরং কেষ্টর অনেক ক্ষতি হলো সেই যেতে হচ্ছে দিল্লি অথচ অযথা একটা লং টাইম রাজ্যের জেলে তাকে কাটাতে হলো যদি আগে আগে চলে যেতেন অনেকটা সময় কাটত তারপর তারা আদালতে অ্যাপিল করতে পারতেন যে এই তো এতগুলো দিন ধরে রেখেছে এই হয়েছে জেরা হয়ে গেছে এবার জামিন দিন তারা অ্যাপিল করতে পারতেন এখন হলোটা কী তিনি যে জেলেই থাকুন না কেন জেলে তো ছিলেন হয়তো মানে খানিকটা সুবিধা পাচ্ছিলেন রাজ্যের জেলে আসানসোল জেলে কিন্তু জেল বন্দি তো ছিলেন তাহলে বন্দি দশাটা এতটা কাটলো আবার এখন দিল্লি যেতে হবে আবার দিল্লিতে কি হবে না হবে কতদিনে আবার সেখানে থাকতে হবে বলা খুব মুশকিল তাহলে যার কথা শুনে বা যার পরামর্শে এই সব করলেন বারবার ডেট নেওয়া পেছানো পেছানো এই চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ করতে 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 কার্যত নিজের জীবনের সঙ্গেই চ্যালেঞ্জটা নিয়ে ফেলেছেন জানি না জীবনে কি রয়েছে এইসব করতে করতে এতগুলো দিন তাকে এই রাজ্যের জেলে কাটাতে হলো আর এখন যেটা হচ্ছে তাকে দিল্লিতে যেতেও হচ্ছে আমি জানি না এরপর আবার কি করবেন আবার সুপ্রিম কোর্ট ইত্যাদি হবে কিনা কিন্তু কালকে তো রবিবার চান্স কম আছে জানি না আবার কয়েদে কী আইনি ফ্যাকর বেরিয়ে যাবে আসলে খরচা করার তো লোকও আছে মোটা মোটা টাকা দিয়ে বড়ো বড় সব আইনজীবীদেরকে ধরা হচ্ছে এবং সে আইনজীবীদের কিছু আবার কারসাজিও রয়েছে দেখবেন অন্যান্য সময় বলা হচ্ছে বিচারক বিচারপতি বসছেন না আবার দেখবেন এরকম একটা জরুরি কেসে নাকি আবার দিল্লি হাইকোর্টে হিয়ারিংও নাকি কী সব ব্যবস্থা করে ফেলেছেন কপিল বল অবাক লাগে এগুলো শুনলে মাঝে মধ্যে যে তার হিয়ারিংয়ের বিষয়টা শুনছিলাম হচ্ছে না হচ্ছে না হচ্ছে না রাউস অ্যাভিনিউ কোর্টের চ্যালেঞ্জের যে বিষয়টা ওখানে হচ্ছে না হচ্ছে না বিচারপতি বসছেন না তারপরে যেই রাউস অ্যাভিনিউ কোর্ট বলেছে কেন আনা হচ্ছে না কেসটাকে এখনও তাকে কেন পরিষ্কার করা হচ্ছে না দিল্লি হাইকোর্ট কি স্টে করেছে তাহলে কেন আনা হচ্ছে না যখন ইডি তর্জো শুরু করে দিয়েছে দেখছি আবার কি মেনশন করে নাকি আবার স্পেশাল হিয়ারিংয়ের অ্যাপিল করা হয়েছে যদিও দিল্লি হাইকোর্ট খুব একটা আমল দেয়নি শুনছিলাম পরে আবার হিয়ারিং রয়েছে যাই তবু অনেক চেষ্টা আসলে মাঝে মধ্যে কিছু কিছু পদক্ষেপে আমাদের মনে প্রশ্ন জাগে জাস্টিসরা আদালত তো অবশ্যই নিখুঁত একটা বিচার দেওয়ার চেষ্টা করে কিন্তু কোথাও কোথাও অন্যান্য সিস্টেমকে কাজে লাগিয়ে জাস্টিসদের কাছেই হয়তো বিষয়টা পৌঁছতে দেওয়া হয় না তার আগেই কোথাও কি যাই না ওই লিস্টেড মামলা লিস্টেড হওয়া বা পিছিয়ে যাওয়া সবটাই তো বিচারপতিদের হাতে তো থাকে না যারা সিস্টেম মেনটেন করেন না তারা কোথাও কোনোভাবে প্রভাবিত হয়ে পড়েন কিনা না প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে জাগে যাই হোক দর্শক সব কেটে গিয়ে এখন রাস্তা অনেকটা পরিষ্কার ইডির কাছে খুব মেরাকাল কিছু না ঘটলে কেষ্টর দিল্লি যাত্রা একেবারে নিশ্চিত বেশ খাতির করেই ইডি নিয়ে যায় বলেছে হয়তো ওখানেও অনেক খাতির করবে জানি না কথা কথা বের করতে গেলে কি খাতির তারা করবে তবে এখানে যে ধরনের দাপট দেখাতেন যাই না বলবো না ওখানে গিয়ে যদি বেশি জানি না বলবো না বলেন তাহলে মনে হয় রক্ত আরও পড়বে তাহলে মনে হয় রক্ত আরও পড়বে তো যাই হোক দর্শক রক্ত বলতে আমি ওই ইডির মাধ্যমে কথা বলছি না দর্শক চাপে চাপের কথা বলছি উল্টো পাল্টা ভাববেন না চাপে এমনি তো অসুস্থ আমি সেই সেই আঙ্গিকে বলছি কেউ মারধর করবে আমি সেটা বলছি না তবে পুলিশ যখন কোনো জেরা করে আমাদের রাজ্যে যেটা শুনেছি শুনেছি কেন আমি যখন লকাবে ছিলাম আমি দেখেছি ডেকে নিয়ে গিয়ে তাকে যেভাবে মারা হয়েছিল ওই ব্যক্তি হেঁটে আসতে পারছিলেন না এত মারধর করা হয়েছিল তার বাড়ির লোকের সামনে কিছু একটা জানার জন্য বা কিছু একটা তো যেটা শুনি রাজ্যের পুলিশের ক্ষেত্রে যে যদি কথা না বলেন সহজে কোনো অভিযুক্ত তাকে নাকি থার্ড ডিগ্রি দেওয়া হয় থার্ড ডিগ্রি তারপরে সব বলতে বাধ্য হয়ে যান তো আমাদের মাঝে মাঝে প্রশ্ন আগে যে এই যে সব শুনি যে যখনই প্রশ্ন করা হচ্ছে তখনই বলা হচ্ছে জানি না বলতে পারবো না এই এইভাবেই নাকি সব কাস্টডি কাটিয়ে ফেলেন বলব না বলবো না করে তো যারা এজেন্সির আছেন আর কি তারাও বেশ কষ্টের মধ্যে থাকেন মানে তারাও বেশ সমস্যায় পড়ে যান বলতে চাচ্ছেন চাইছেন না কি করবে তো আমাদের একটা প্রশ্ন থাকে যে পুলিশ কথা বের করতে গেলে থার্ড ডিগ্রি যেমন দেয় তো ইডি সিবিআই আর কি এরকম কিছু নেই থার্ড ডিগ্রি দেওয়ার দর্শক জানি না তবে দিল্লিতে গেলে শুনেছি দিল্লির লাড্ডু খেলেও নাকি অনেকে কথা মুখ দিয়ে বের করে ফেলেন ওর মধ্যে নাকি কী সব রয়েছে দিল্লির লাড্ডুটা দেখা যাক তাকে দিল্লিতে নিয়ে গিয়ে ইডি সত্যিই কথাগুলো বের করতে পারে সত্য কথাগুলো বের করতে পারে কি না আর সত্য কথা বের করে দিলে আমি জানি না আরও কাউকে আবার এখান থেকে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়ে পড়বে কি না ফলে রাস্তা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে কাঁটা পরিষ্কার হচ্ছে আর আমরা আমরা যেটা চাই আর কি সাধারণ মানুষ হিসেবে যে যে জন্য এত ডাকাডাকি হাঁকাহাঁকি দিল্লিতে নিয়ে যাওয়ার তোড় পাচার কাণ্ডে যে বিষয়টা সেই বিষয়ে দ্রুত তদন্ত হোক তদন্ত দ্রুত শেষ হোক আর যেখানে যা টাকা গাকে উদ্ধার হোক আর যারা এইসব করেছেন তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হোক যত বড়ই যত প্রভাবশালী হন না কেন আর যে যার যত ঘনিষ্ঠ হোক না কেন ধরো নিয়ে চলে যাও দোষী হলে এই নির্দোষ হলে ছেড়ে দাও আর দোষী হলে ভালো করে দৃষ্টান্তগুলো শাস্তি দাও যাতে করে আগামী দিনে এই ধরনের দুঃসাহস আর কেউ না দেখাতে পারে দর্শক এটাই হচ্ছে আমাদের বক্তব্য সাধারণ মানুষ হিসেবে দর্শক কি বলবেন কেস্টরে কি হলো শিশুলা ফেটে গেছে বলেও ফাটা কপাল দর্শক যদি এই সব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন নজর রাখবেন আরামবাগ ডিমিতে